আজ শনিবার 13ই শ্রাবণ 2022 সালের 30শে জুলাই কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিও শুরুতেই আপনাদের জানাবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। মনে রাখবেন এটি কিন্তু ইন জেনারেল ডেলি প্রেডিকশান মাত্র, কোনো পার্সোনাল প্রেডিকশান নয়। তবে হ্যাঁ, যাদের চন্দ্ররাশি কর্কট এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই ঘাটবে, আর যাদের কর্কট লগ্ন তাদের কিন্তু আংশিক ঘাটতে চলেছে। আজ আপনারা হতাশাপূর্ণ মনোভাবের জন্য নিজের জীবনে অগ্রগতি করতে অক্ষম হয়ে যেতে পারেন, আর তাই পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। আজ কায়িক পরিশ্রমের কারণেও শরীরে কিন্তু আপনারা ক্লান্তি অনুভব করতে পারেন। বহমান জলে নারিকেল নিক্ষেপ করুন, সুস্বাস্থ্যের অধিকারী হবেন। রাহুর বীজমন্ত্র ওম ভ্রাং ভ্রিং ভ্রং স রাহবে নামা এটিও 108 বার জপ করতে পারেন, সন্ধ্যেবেলার সময় প্রভূত পরিমাণে উপকার পাবেন। অর্থগতভাবে ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন, একাধিক উপায়ে আপনাদের আয় ইনকাম বাড়বে, ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক পরিস্থিতি উন্নতি হবে, অর্থাৎ ঝুঁকি কিন্তু আজ আপনাদেরকে নিতেই হতে পারে। আজ যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয়, সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন, তা না হলে কিন্তু বসের কুনজরে পড়ে যেতে পারেন। যারা রাজনীতিবিদ আছেন, জনসংযোগ বৃদ্ধি করবার আগে আপনার নিজের মাস কমিউনিকেশন স্কিলকে আরও আপগ্রেড করবার প্রয়োজন। আজ আপনি পরোপকার সামাজিক কর্মের দিকে আকৃষ্ট হন, ভালো কাজে সময় দিয়ে জীবনে অভূতপূর্ব পরিবর্তন কিন্তু আপনারা আনতেই পারেন। নতুন কোনো উদ্যোগ পরিকল্পনাকে পিছিয়ে দিন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগ করবার জন্য কিন্তু দিনটি এক প্রকার ঠিকঠাক আছে। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের দিনটি সাফল্যেই ভরা, যে কোনো প্রকার পরীক্ষায় আজ আপনারা অবশ্যই সফল হবেন। আপনার সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। গৃহবধূ যারা আছেন, গৃহের কর্ম সমাপ্ত করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় আপনারা পেয়ে যাবেন, তার সদ্ব্যবহার করুন। পরিবারের প্রতি সকল দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। আজ পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আপনাদের ভাব ভালোবাসাও বাড়বে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। এমন দিন জীবনে বারবার আসে না, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। আজ যারা অবিবাহিত আছেন তাদের কিন্তু বিবাহের যোগাযোগ পরিলক্ষিত হচ্ছে। আজ যেহেতু শনিবার তাই সন্ধ্যাবেলার সময় শনি মহারাজের বীজমন্ত্র ওম প্রাং প্রিং প্রং সানিশ্চারায় নামা এটি 108 বার জপ করুন। যাদের চন্দ্ররাশি কর্কট আগেও বলেছে এই গণনা কিন্তু তাদের ক্ষেত্রেই অধিকাংশভাবে ঘটবে।